নমস্কার, আমি ইন্দিরা, শততুস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো গাড়িটা প্রচণ্ড নড়ছে, বেরিয়ে পড়েছি নামচির উদ্দেশ্যে। তো ওখানে ওখান থেকে আমরা প্রথমে চারধাম যাব, তো তারপরে রোজ গার্ডেন যাব। তো চারধাম যাব, সেখানে যদি আমাদের মানে ছবি তুলতে বা ভিডিও করতে দেয় তো আমি অবশ্যই দেখাবো, আদারওয়াইজ আমার তো কিছু করার নেই। তো চলো দেখা যাক, সাথে থাকো, কি হচ্ছে দেখতে পাবে সারাদিন। তো আমরা চলে এসেছি সাই মন্দির, শিরডি সাই, এটা নামচিতে। তো চলো দেখা যাক কীরকম মন্দিরটা। এখান থেকে শুরু হচ্ছে মন্দির, এটা হচ্ছে শিরডি সাই বাবা মন্দির। বাবাই এটা হচ্ছে গোলাপের সাইজ, চোখ ফেরানো জাস্ট অসাধারণ, চোখ ফেরাতেই পাচ্ছি না, দারুণ ঝাঁক ঝাঁক গোলাপ হয়ে আছে। এই গোলাপের কালারটা দেখো, জাস্ট অসাম। এইটা বাইরেটা সাই মন্দিরে দেখো, এখানেও সাই বাবার স্ট্যাচু করা আছে, অপূর্ব, খুব সুন্দর, শিরডি সাই বাবা। তো চলে এসেছি চারধাম, তো চলো তোমাদেরকে দেখাই শিব মানে শিবের মূর্তিগুলো। ওখানে একটা ছিল যেটা আমরা কিছু দূর আগে থেকেও দেখতে পাচ্ছিলাম, তো ওটা আমি দেখাতে পারিনি, তো চলো এবার দেখাচ্ছি, তো চলো দেখে নাও। এটা হচ্ছে বাবার মন্দির মূর্তি, এটা ছিল গেটের মাথায়, চারধাম মন্দির। এই যে চারধাম মন্দির দেখো, এই যে একটা দুটো তিনটে আর এইটা চারটে, চারটে কি তোমাদের, তোমরা একটু দেখে বুঝে নাও, এটা হচ্ছে চারধাম, চারটে ধাম। এটা হচ্ছে চারধাম, দেখে নাও, এগুলো হচ্ছে বিভিন্ন রকম টাকা। এটা হচ্ছে আমাদের হাজার টাকা, এটা হচ্ছে দ্বারকা ধাম, আগেরগুলো দেখাতে পারিনি, বারণ ছিল। তোমরা আমার সাথে দ্বারকা ধাম দর্শন করো। চলে এসেছি রামেশ্বর ধাম, এই দেখো তোমরা রামেশ্বর ধাম দেখো, দেখো এখানে আবার মহাদেবের অন্যরকম মূর্তি তীর ধনুক নিয়ে। এবার আমরা যাচ্ছি পুরী ধাম, চলো যাওয়া যাক। এখানে জগন্নাথের মূর্তি দেখো, এটা জগন্নাথ ধাম, এখানে পুরীর মন্দির জগন্নাথ রয়েছে। এটা হচ্ছে বদ্রী ধাম, কেদারটা দেখাতে পারিনি, চার ধামের মধ্যে এগুলো পড়ছে।
তো কেদারটা দেখাতে পারিনি, বদ্রীটা দেখালাম, চলো দেখো। তো হয়ে গেল আমাদের চারধাম ঘোরা। এবার আমরা কপালে টিপ পড়েছে, সেটা লেগে গেছে, যাই হোক এবার আমরা ফিরে যাব। এবার আমরা যাব মনে হয় রোজ গার্ডেন যাব, চলো দেখাচ্ছি। আমরা চলে এসেছি রোজ গার্ডেন, চলো ভেতরে রোজ দেখে নিই। এইগুলো সব দেখো রোজ গার্ডেনে, রোজ এটা রোজ গার্ডেন। কত রোজ এই যে রোজ, কি দারুন রেড রেড কালারটা, রোজ গার্ডেন। এইদিকে প্রচুর রোজ হয়ে আছে, দেখো এখানে ভর্তি রোজ, বাট এগুলো বৃষ্টি পড়েছে বলে ঝরে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এখানে হোয়াইট রোজ, রেড রোজ দেখলাম, এখানে ইয়েলো রোজ। এখানে সব ইয়েলো আর পিঙ্ক রোজ, এটা অন্য কালারের একটা ফুল। তো দেখো এগুলো হলো আলাদা আলাদা কালারের রোজ, অনেকই সুন্দর এই রোজগুলো গুলি দেখতে থাকো। এটা হলো রেড রোজ, এটি হলো ওই রোজ স্কিন কালারের রোজ, একটু পিঙ্ক আবার একটু স্কিন কালার। তো এগিয়ে চলেছি আমরা, তো দেখতে থাকো। এটা আবার অন্য ধরনের গোলাপ, এগুলো অন্য ধরনের রোজ, এটা অন্য ধরনের রোজ, এটা ইয়েলো, বাট ইয়েলোটা একটু অন্য ধরনের। দারুণ লাগছে দেখো, এটা অন্য রোজ, এটা আবার অন্য রোজ, পুরো রোজ গার্ডেন, মানে একদম পুরো রোজের রোজ, দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি নামচির হোটেলে, এই জাস্ট লাঞ্চ করলাম, এখন 5:30 বাজে। তো আবার পরে দেখা হবে, একটুখানি বসে আছি। বাইরেটা খুব সুন্দর ওয়েদার, এখানে একদম ঠান্ডা নেই। তো তো ওর কথা ছেড়ে দাও, তো যাই হোক এখানে একটু বসে আছি, বসে আছি তোর, মানে ওয়েদারটা এত সুন্দর না। তো কিছুক্ষণ পর আমরা কোন রুমটায় আছি তোমাদের একটু দেখিয়ে নেবো, তো ততক্ষণ তুমি হোটেলের বাইরেটা একটু তোমরা দেখে নাও। তো এন্ট্রি হচ্ছে এখান দিয়ে, আমরা এন্ট্রি করছি হোমস্টেতে। এন্ট্রি করেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এইদিকে, অনেকই সুন্দর এই রুমগুলি, এখানে অনেকগুলি গাছ আছে। এখানে আমাদের এইটা হলো ব্রেকফাস্ট, এখানে আমাদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে।
আর মুখে এই রুমটা। এবার যেটা হলো কথা হলো এই রুমটা, এই রুমটি আমাদের রুম, এই রুমটা আমাদের, খুবই সুন্দর এই রুমটি। তো পুরো সারফেসটাই দেখো, খুবই সুন্দর। এই যে রুমগুলি, এগুলি হলো কাজ। তো এবার চলো আমরা নিয়ে নিই রুমে এন্ট্রি। রুমে এন্ট্রি করছি, রুমে এন্ট্রি করেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটি সিঙ্গেল বেড, সিঙ্গেল না ডাবল। এখানে এখানে আমি থাকব, এইখানেতে থাকবে আমার মা এবং বাবা। দেখতে পাচ্ছেন পুরোটা দেখো, দেখেছো অনেকই সুন্দর এই রুমটি। এখানে বাবা ঢুকে পড়েছে। এবার দেখাবো বাথরুমটা, এই যে বাথরুমটা অনেকই সুন্দর, অনেকই 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 সুন্দর এই বাথরুমটি। এখানে কল দিয়ে দিয়েছে, এখানে বালতি দিয়ে দিয়েছে, দেখে নাও। এখানে শাওয়ার দিয়ে দিয়েছে, দেখে নাও শাওয়ারটি, অনেকই সুন্দর অনেকই সুন্দর। দেখতে পাচ্ছেন পুরোটি, তো দেখতে থাকো কিছু। ব্লগটাকে আরেকটু অনেকই বড় হতে চলেছে, তো ভিডিওটাকে না দেখে না টেনে পুরোটা দেখে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো ভিডিওটাকে সঙ্গে থাকো। এখন দেখতে পাচ্ছি এখানে পেছনে মা, কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি সেটা হলো মোড়ক। তো দেখো না মোড়কটা, এই যে মোড়কটা, হ্যাঁ মোড়ক মোড়ক ভাই, এই যে মোড়কটা ঢুকে যাচ্ছে চারিদিকে, এই যে মোড়ক মোড়ক ভাই যান, মোড়ক ভাই সাহেব স্যালুট, মোড়ক ভাই সাহেব। তো মোড়ক সাহেব ভাই সাহেবকে আমি এখন ধরবো, কিন্তু পালিয়ে যাচ্ছে তাই আমি ধরতে পারলাম না। এই যে পালিয়ে যাচ্ছে, দেখতে হবে ভিডিওকে, ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটাকে, সঙ্গে থাকো ভিডিওটাকে। তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কেন পারিনি বলো একটু? কালকে আমাদের মানে বলবো একদিকে বিপদ একদিকে ভালোই লেগেছে। কালকে আমরা যে হোমস্টেতে ছিলাম ওটা পাওয়ার কাট হয়ে গেছিল, মানে কোনো কারেন্ট ছিল না। তো আমরা আলো জ্বালিয়ে, মোমবাতি আর এমনি সোলারের আলো ছিল, সেই আলো জ্বালিয়ে কালকে এনজয় করেছি। কিন্তু ওই আলোতে তো আর ভিডিও করা যাবে না, তাই কাল ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল শততরুস কিচেন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।